आज आमी तैरी करब फुलकपी दिए डिमेर झोल। এই জায়গায় ডিম আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, 7 খানা ডিম আছে। ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 2 খানা, টমেটো নিয়েছি 1 খানা, লাগবে নুন। এই জায়গায় আমি রান্নাটা করছি, চলুন দেখা যাক কিভাবে রান্নাটা আমি তৈরি করছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর আমি ডিমগুলো হালকা হালকা করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যেন নুন হলুদ এতে প্রবেশ করে। এতে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। ভালো করে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু জানেন এই ডিম দিয়ে ফুলকপির ঝোল খুব সুস্বাদু হয়। আবার যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি দেখাচ্ছি, এই রান্নাটা করে অবশ্যই খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলেতেই আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ঠিক একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ। একইভাবে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এইবার আমি আলুগুলো আস্তে আস্তে করে তুলে নেব। এরপর যতটুকু অবশিষ্ট তেল আছে ওই তেলে আমি কপিগুলো ভেজে নেব। কপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এই জায়গায় একটা মাঝারি সাইজের কপি আছে, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া দিয়ে কপিগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। কপিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। কপিগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলে কিন্তু রান্না হবে না। আমি আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতার টুকরো। সাদা জিরে, এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে 2 মিনিট। এইগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে 1 মিনিট। যখনই দেখা যাবে লাল লাল হয়ে আসে তখনই দিয়ে দিতে হবে রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, সামান্য নুন। এইবার নাড়াচাড়া দিয়ে একটু আদা রসুনের ঝাঁসটা কাটিয়ে নিচ্ছি। দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। ভালো করে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের আর একটা মাঝারি সাইজের টমেটো পিউরি। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। মিশানো হয়েছে। এতে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু ছেড়ে দিচ্ছি। 3-4 মিনিট কষিয়ে নেব এই মশলার সঙ্গে ফুলকপি আর আলু। ভালো করে কষালে রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট হয়। এইভাবে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 7-8 মিনিটের মতন ফোটাবো। 7-8 মিনিট লাগবে, এটা ভালো করে ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে, কফিগুলো সিদ্ধ হবে। 7-8 মিনিট হয়েছে, এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দেওয়ার পর 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। রান্না আমার একদম তৈরি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ঝোলটা আমি দেখে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কিনা। আমার রান্না শেষ। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।